এখনো পিরিয়ড শুরু হয়নি। এমন মেয়ের কি বাচ্চা গর্ভধারণ হতে পারে? কত বছর বয়স থেকে নারীরা গর্ভবতী হয়? একজন নারী কত বছর বয়স পর্যন্ত গর্ভধারণ করতে পারেন? ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। মেয়েটির জীবনে এখনো পিরিয়ড শুরু হয়নি, সহবাসে এমন মেয়ের কি বাচ্চা গর্ভধারণ হতে পারে? হ্যাঁ, যে মেয়ের পিরিয়ড এখনো শুরু হয়নি সে যৌনমিলনে লিপ্ত হলে গর্ভবতী হওয়া সম্ভব। গর্ভধারণ ঘটতে পারে যদি পুরুষ সঙ্গীর শুক্রাণু নারীর প্রজনন ব্যবস্থার একটি ডিম্বাণু নিষিক্ত করে। এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে একটি মেয়ে তার প্রথম মাসিকের আগে একটি ডিম ওভুলেটেড ছেড়ে দিতে পারে। তাই যদি সে অনিরাপদ যৌনমিলন করে এবং ডিম্বস্ফোটন করে তাহলে তার প্রথম মাসিকের আগেই সে গর্ভবতী হতে পারে। যারা যৌনভাবে সক্রিয় বা যৌন কার্যকলাপ বিবেচনা করছেন তাদের জন্য গর্ভাবস্থার সম্ভাব্যতা সম্পর্কে সচেতন হওয়া এবং যথাযথ সতর্কতা অবলম্বন করা, যেমন গর্ভনিরোধক পদ্ধতি যেমন কন্ডোম, জন্ম নিয়ন্ত্রণ বড়ি ব্যবহার করা এবং স্বাস্থ্যসেবা প্রদানকারীর সাথে তাদের যৌন স্বাস্থ্য নিয়ে আলোচনা করা অপরিহার্য। একজন নারী কত বছর বয়স থেকে গর্ভবতী হতে শুরু করতে পারে? যে বয়সে একজন মহিলা গর্ভবতী হওয়া শুরু করতে পারে তা ব্যক্তি থেকে ব্যক্তিতে পরিবর্তিত হয়, তবে সাধারণত বয়সন্ধি নামক জীবনের একটি পর্যায় ঘটে। বয়সন্ধি সাধারণত 8 থেকে 13 বছর বয়সের মধ্যে শুরু হয়, যদিও এটি কিছু ব্যক্তির মধ্যে আগে বা পরে শুরু হতে পারে। বয়সন্ধির সময় একটি মেয়ের শরীরের প্রজনন ব্যবস্থার বিকাশ এবং মাসিকের সূচনা, প্রথম মাসিক সহ বিভিন্ন শারীরিক ও হরমোনের পরিবর্তন হয়। ঋতুস্রাব একজন মহিলার গর্ভবতী হওয়ার ক্ষমতার সূচনা করে, কারণ এটি নির্দেশ করে যে তার প্রজনন ব্যবস্থা কাজ করছে। প্রথম ঋতুস্রাব, যা মেনার্চে নামে পরিচিত, সাধারণত 12 থেকে 14 বছর বয়সের মধ্যে ঘটে, তবে এটি পরিবর্তিত হতে পারে। একজন নারী কত বছর বয়স পর্যন্ত গর্ভধারণ করতে পারেন? একজন মহিলা যে বয়সে গর্ভবতী হতে পারেন তা ব্যক্তি ভেদে পরিবর্তিত হতে পারে, তবে এটি সাধারণত বয়সন্ধিকালের মাসিক মেনার্চের শুরু থেকে মেনোপজ পর্যন্ত বিস্তৃত থাকে। মহিলারা যখন সম্ভাব্য গর্ভবতী হতে পারেন তখন বয়সের সীমার বিষয়ে এখানে কিছু বিষয় আলোচনা করা হলো। ঋতুস্রাব, ঋতুস্রাব বা প্রথম মাসিক সাধারণত 8 থেকে 13 বছর বয়সের মধ্যে শুরু হয়। এটি একজন মহিলার প্রজনন ক্ষমতার সূচনাকে চিহ্নিত করে এবং এটি যখন গর্ভাবস্থার সম্ভাবনা শুরু হয়। পিক ফার্টিলিটি, একজন মহিলার সর্বোচ্চ উর্বরতা সাধারণত তার কিশোর বয়সের শেষের দিকে এবং 20 দশকের প্রথম দিকে দেখা যায়। এই সময়ের মধ্যে গর্ভধারণের সম্ভাবনা সবচেয়ে বেশি। প্রারম্ভিক প্রাপ্ত বয়স্কতার বাইরে উর্বরতা, যদিও 20-এর দশকের মাঝামাঝি পরে উর্বরতা ধীরে ধীরে হ্রাস পায়, অনেক মহিলা এখনো তাদের 30 এবং 40-এর দশকের গোড়ার দিকে গর্ভবতী হতে পারেন। যদিও উর্বরতার হার হ্রাস এবং জটিলতার ঝুঁকি বেড়ে যায়। মেনোপজ, মেনোপজ হলো প্রাকৃতিক জৈবিক প্রক্রিয়া যা একজন মহিলার প্রজনন বছর শেষ করে। এটি সাধারণত 45 এবং 55 বছর বয়সের মধ্যে ঘটে, যদিও সঠিক বয়স পরিবর্তিত হতে পারে। একবার মেনোপজ হয়ে গেলে একজন মহিলা আর স্বাভাবিকভাবে গর্ভবতী হতে পারেন না। এটা বোঝা অত্যাবশ্যক যে স্বতন্ত্র কারণগুলি যেমন সামগ্রিক স্বাস্থ্য, জেনেটিক এবং প্রজনন স্বাস্থ্য একজন মহিলার উর্বরতার নির্দিষ্ট উইন্ডোকে প্রভাবিত করতে পারে। কিছু মহিলা আগে মেনোপজ অনুভব করতে পারে, অন্যরা তাদের উর্বরতা দীর্ঘকাল ধরে রাখতে পারে। যাই হোক, স্বাভাবিকভাবে গর্ভধারণের ক্ষমতা সাধারণত বয়সের সাথে হ্রাস পায়। 45 বছর বয়সের পরে উর্বরতা আরো উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। যদি একজন মহিলা বৃদ্ধ বয়সে গর্ভধারণের কথা বিবেচনা করেন তাহলে উর্বরতা মূল্যায়ন এবং একজন স্বাস্থ্যসেবা প্রদানকারী বা উর্বরতা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করার পরামর্শ দেওয়া হয়। তারা তার অন্যান্য পরিস্থিতি মূল্যায়ন করার জন্য এবং গর্ভস্থ অর্জনের সম্ভাব্য বিকল্পগুলি অন্বেষণ করার জন্য চেষ্টা করবেন। আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে
তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি জনস্বার্থে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। Oh, 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 oh,